কিনা। যারা শ্রোতা, এই শ্রোতা তিন ভাগে বিভক্ত, এই কোরআন শুনবেন তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। আজকের শ্রোতা কোরআনের শ্রোতা যদি হন, কয় ভাগে? তাফসীরে আসছে সামিউল কোরআন সালাসা, আল আউয়ালু কাফির, ওয়াসানি মুনাফিক, ওয়াসালিস মুমিন। কোরআনের শ্রোতা তিন ভাগে বিভক্ত। এক নম্বর হলো কাফের, কোরআন শোনে কিন্তু কাফের। আজব কথা না ভাই, কোরআন শুনতে আসে অথচ কাফের, এটা হয় কি করে? এই মজলিসে এটা আমরা আশা করি না, তবে ছিল রসুলের জমানায়ও ছিল। কোরআন তো এমনি এমনি বলে নাই, কোরআন এসেছে বিশ্ব নবীর কণ্ঠে, সুমধুর কণ্ঠে কোরআন শুনেও আবু জাহেল, আবুলা, উতবা সাহেবা ওরা মানেনি, বরং বিরোধিতা করেছিল, ঠিক না বেটি? কেমন বিরোধিতা? কোরআন বলছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون سورة حميم سجدة উদ্দ আল্লাহ বলতেছেন ওই আবু জাহেলের, আবু লাহাবের, উতবা সাহেবা ওলিদেরা কাবার সামনে মিটিং করে, সবাই মিলে মিটিং করে দুটা সিদ্ধান্ত নিয়েছে, দুইটা ওরা বলেছে দুটি কথা। ও আরববাসীরা, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআনের কথা শুনবে না, কোরআন শুনতে যাবে না। অলগাও ফিহি, এবং যেখানে কোরআনের মজলিস হবে, মাহফিল হবে, হইসই হট্টগোল করে যেভাবে হোক তো বন্ধ করে দাও। এই দুইটা চরিত্র ছিল, এই জন্য ওদেরকে আল্লাহ পাক কাফের সুদানে ওদের কলবে অন্তরে খতম মোহর মেরে দিয়েছেন, ঠিক না বেঠিক? কোরআন শুনতে নিষেধ করবে, বাধা দেবে, এরকম লোক অন্তত পক্ষে এদিকে নাই। থাকলে এই মাহফিল হতো না, এই থাকলে এই মাহফিল হইতো না, বরং বিভিন্ন জায়গায় আছে। যারা কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না, ওয়াজ সহ্য করতে পারে না, ওয়াজের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তারাই হলো আবু জেহেলের চাটুকার গোলাম, ঠিক না বে ঠিক? এরকম লোক আছে না নাই? ইসলাম শুনলে কলিজা জ্বলে, উল্টাপাল্টা কথা বলে। যেমন ওই যে একটা প্রফেসর, আমি প্রফেসর বলবো কি, প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলছে সালাম আলাইকুম, বলছে না সালাম আলাইকুম, এটা নাকি ডিজিটাল সালাম, আর আসসালামু আলাইকুম শুদ্ধ করে বললে ওটা নাকি জঙ্গিবাদী সালাম। এ তো গাঁজা খাইলেও মানুষ এরকম বলে না। আমি মাঝে মাঝে বলি পাগলের মাথা খারাপ যদি হয় তবে এত ভুল বলবেন, পাগলের যদি মাথা খারাপ হয় তবে এত ভুল বকবে, তাই ওরে ও কোন জায়গার থেকে আইসে আমি জানি না। এগুলো কি শিক্ষিত ইউনিভার্সিটির টিচার, ডক্টর, পিএইচডি ডিগ্রিধারী? বন্ধুরা, আবু জাহেলের নাম কিন্তু আবু জাহেল ছিল না, ছিল কথা বলেন, ছিল ওর নাম কি ছিল? কুনিয়াত ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, জ্ঞান বিজ্ঞানের জনক নামে অভিহিত ছিল। আর জ্ঞান বিজ্ঞানের জনক কিন্তু কোরআন মানলো না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে লাগলো, ইসলামের বিরুদ্ধে, রসুল কেউ মানলো না, রসুলের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ নবী বলেন আবু জাহেল, তুই জ্ঞানের পিতা না, তুই মূর্খের পিতা। কাজে আমার এই সমাজে ডিগ্রিধারী ব্যক্তিরা, পিএইচডি ডিগ্রি কিংবা যত বড় ডিগ্রি নিক, যত বড় ব্যক্তি হোক, যেই মানের ব্যক্তি হোক, সেখানে যদি কেউ ইসলাম নিয়ে কটূক্তি করে, সালাম নিয়ে কটূক্তি করে, নবীর নামে বাজে কথা বলে, কোরআনে আবার তার কলিজায় সহ্য হয় না, কোরআনে কথায় বাধা দেয়, ওয়াজে বাধা দেয়, সে আবু জাহেলের বাচ্চা, আবু জাহেলের প্রেতাত্মা, মুসলমান হতে পারে না, পারে না, পারে না। আবার ভাইরা কথা ঠিক না ভাই? এই এক শ্রেণীর শ্রোতা। দ্বিতীয় আর এক প্রকার শ্রোতা আছে, এই শ্রোতা হলো মুনাফিক শ্রোতা। কি ধরে গান কি? ওরা জানে নামাজ খুব ভালো, ডাকেন ভাই আজান হয়েছে, চলেন নামাজে যাই। মসজিদ মার্কেট, মসজিদের সাথে মার্কেট, মসজিদেরই মার্কেট, আজান হয় মসজিদে, টিভি ছেড়ে দিয়ে তাকাই থাকে, ঠিক না? এটারে
নামাজ পড়তে ডাকবেন, বলবে হ্যাঁ নামাজ তো ভালো কিন্তু কাপড় খা। কি বলে? কাপড় খা। এর যদি রমজান মাসে রোজার মাস আইছে, ভাই রোজা থাকা দরকার, হ্যাঁ খুব দরকার আসলে, কিন্তু আমার একটু অসুবিধে কি, পেট খারাপ, পেট খারাপ গ্যাসের দোষ। নামাজে ডাকলে কাপড় খারাপ, রোজায় ডাকলে পেট খারাপ। আমার ভাইরা বন্ধুর এরম লোক আছে না? এখন এই লোকটা অজের মাঠেও যদি আসে, এই জুতির লোক, এই জাতের লোক অজের মাঠে যদি আসে, কথা শুনতে শুনতে যদি একটু দেখে ওর বিপক্ষে যাচ্ছে, ওর কুকর্মের বিপক্ষে যায়, তখন কই যে জ্বলিয়ে যায়, কিছু বলতে পারে না, আস্তে করে উঠে চলে যায়। আছে না নাই? আপনাদের এলাকায় হয়তো না। আজগার ভাই বলেন, ভাই একটু বেশি কেউ, আমার আত্মীয় মানুষ তো, বেশি কিছু বলা যাবে না, আমার বেশি কিছু কওয়া যাবে, তবু বলি যেতে হবে, আত্মীয় আগে বাঁচাইতে হবে, কি করেন? আমার ভাইরা আল্লাহ কু আং পাশো আহলি কুম নারা, নিজে বাঁচো আপন মন্দের বাঁচা, জাহান্নাম থেকে বাঁচাও, রাগ করেন না, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য দুটো কথা বলে যাবো, মাইন্ড করছেন? আল্লাহ পাক কোরআন দিয়ে বলি, এই লোকগুলা কোরআন শুনতে বসে যেই লোকটা উঠে চলে যায়, কোরআনের কথার কলিজায় ভালো লাগে না, উঠে চলে যায়, এ টাটকা নির্ভেজাল তাজা মুনাফিক। যদি বলেন দলিল কোরআন, আল্লাহ বলতেছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়াইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন তাদের ডাকা হয় আসো, আল্লাহ যা বলেছেন, রাসূল যে ফয়সালা দিয়েছেন, কোরআন যা নাজিল হয়েছে, রাসূলের যা ফয়সালা তাই মেনে নেই, সেই অনুযায়ী জীবন চালাই, সমাজ চালাই, সব কিছু করি, তখন আল্লাহ বল রাআইতা, তুমি দেখবে, আল মুনাফিকিনা মুনাফিক গুলো কি, ওরা মুখ ঘুরাইয়া পিঠ ফিরাইয়া পিছন দিক দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। তার কথা ওরা কি জরে কি এই মাঠে কি আসে? যদি থাকে আলোচনার মাঝখানে মিলিয়ে যাবে, যেটা দেখবেন ব্যাগ গিয়ারে যাবে, ওটা কি সাবধানে উঠেন কিনতে উঠেন, যেটুকু সময় কত হয় ওঠার কায়দা নাই, দাঁড়ানো ভাইদের সময় কথা বলছি। আমার ভাইয়েরা প্রকৃত মুমিন কারা? কোন শ্রোতা তিন প্রকার, কাফির গেল, মুনাফিক গেল, এরপর কি? মুমিন কারা? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালে 2 নম্বরে আল্লাহ বলেন মুমিন হলো তারা আল্লাহর নাম স্মরণ করে দিলে যাদের হৃদয়টা কেঁপে কেঁপে ওঠে, অন্তরটা প্রকম্পিত হয়, আর কোরআনের তেলাওয়াত যখন করা হয়, কোরআনের তাফসীর পেশ করা হয়, আল্লাহ পাক বলেন তখন তার ঈমান আরো বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাজেই আমরা যারা এসেছি কোরআন শ্রোতা হয়ে প্রকৃত মুমিন হতে চাই, আল্লাহ আমাদের কবুল করুন, আমরা বলি আমিন, জবান খুলে জোরে বলে আমিন। আমার বন্ধুরা কাজেই সব অবস্থায় সর্বক্ষণিক অবস্থায় আমাদের হৃদয়টাকে আল্লাহর দিনের দিকে রাখতে হবে, ঠিক না বন্ধুরা? আসেন, আল্লাহর নাম নিয়ে আমরা জীবন শুরু করি না, আমরা ভিন্ন চিন্তায় চলা অভ্যস্ত হয়ে গেছি, আল্লাহ আমাদের রহম করুন। প্রিয় বন্ধুরা, আমি যে আয়াতের আলোচনা করেছি করতে চাই, সূরা ফুরকান থেকে সে আয়াতের দিকে চলে যাব, অন্যদিকে যাব না, ওই যে মন যা চায় তাই করি, মাথায় যা গজায় তাই বলি, মাথায় যা গজায় তাই বলি, মন যা চায় তাই করি। এই লোকগুলো হলো মোশরেক। এই লোকগুলো কি জোরে কর নাকি মোশরেক? যদি বলা হয়তো কালেমা পড়ে, নামাজি লোক, দাঁড়িয়ে লোক, হাজি, গাজি, মুলবী,
কি? এই ছেলেরা কি রে? এ বাবু বাইরে বাবা শোন, তাহলে কি হবে? আসলে কি মুশরিক? সূরা ইউসুফের 106 নম্বর আয়াত দেখুন কি বলছে। ওমা ইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। আল্লাহ বলছেন আল্লাহর পরে বিশ্বাস করেছে, ঈমান এনেছে, এদের অধিকাংশই হলো মুশরিক। আকসারহুম, তাদের অধিকাংশই হলো মুশরিক। কার কথা? জোরে বলেন না কার? আল্লাহর কথা। মন যা চায় তাই করি, যেদিকে চোখ যায় সেদিকে চলে যায়। আমার ভাইরা, না না না, সর্বাবস্থায় আল্লাহকে রাখতে হবে, নইলে আপনি শেষ। আরবি সাহিত্যে একটা গল্প পড়েছিলাম যখন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমি মনে পড়ে, ছোট্ট একটা গল্প। তা হচ্ছে গল্পের শিরোনাম হলো ইনশা আল্লাহ তাআলা। এক লোক যাচ্ছে গরু গাধা কিনতে বাজারে, যাচ্ছে বাজারে, যাচ্ছে যাচ্ছে রাস্তার মাঝখানে, পথের মাঝখানে এক বন্ধুর সঙ্গে দেখা। ওই বন্ধু বলতে, যাচ্ছ কোথায়? বলছে বাজারে যাচ্ছি। কেন? গরু কিনতে যাচ্ছি। আচ্ছা, তাই বন্ধুটা বলছে, দেখো গরু কিনতে যাচ্ছ কিন্তু কথাটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে? তোমাকে বলতে হবে গরু কিনতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। তখন ওই গাধা খরিদ করনেওয়ালা লোকটা যে যাচ্ছে বলছে, বাহ, টাকা আমার পকেটে, গাধা আছে বাজারে, এর মাঝখানে ইনশাআল্লাহ তাআলার ফাংশন কি? টাকা পকেটে, গাধা বাজারে, ইনশাআল্লাহর কাম কি? কথা বুঝলেন না? তখন ওই বন্ধু বলছে, ঠিক আছে বুঝছি, তোমার মতো নাস্তিক বন্ধুর সাথে আর কথা বলে লাভ নেই, আল্লাহর নাম বাদ দিয়া গাধা কিনবা টাকার জোরে যাও। বাজারে চলে গেল, সারা বাজার ঘুরে ঘুরে গাধা একটা পছন্দ হলো, দর দাম ঠিক হলো, টাকা দেবে, পকেটে হাত দিয়ে দেখে সিসিং ফাক, পকেটে হাত দিয়েছে সিসিং ফাক, টাকা নেই। কি হলো কি হলো? টাকা গেল ওই পকেট বিছড়াইয়া, পকেট ছিঁড়ি ফেলে টাইয়া। পকেট ছিঁড়লে কি আর টাকা পাওয়া যায়? ও তো আগেই কাটি ছিঁড়ি টাকা নিয়ে গেছে পকেট মার বন্ধু। আমার ভাইরা দেখেন, এখন গা ঘামতে শুরু করেছে, টাকা এতগুলো টাকা গেল কই? কি হলো? গাধাওয়ালা বলছে, ভাই টাকা দাও, গাধা নাও। তখন পরেশান হয়ে ঘামতে ঘামতে বসে পড়েছে, বলছে বন্ধু কি হলো, টাকা দাও। বলছে ভাই আমার টাকা চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা, আমার পকেট মার হয়ে গেছে ইনশাআল্লাহ, আমার গাদা কেনা হবে না ইনশাআল্লাহ, আমি এখন বাড়ি যাচ্ছি ইনশাআল্লাহ। আছে না নাই রে ভাই? কতক্ষণ যখন বিপদে পড়ে আল্লাহরে ডাকে, মিলাদ দেয়, আবার যখন সামনে কিছু আসে, পোস্টারে ছবিতে টুপি দাঁড়ি কত কিছু দেখা যায়। আরে আমার এলাকায় দেখলাম বন্ধুরি টুপি মাথায় দিয়ে ঘুরতেছে, দাড়ি নাই, মোস নাই, ক্লিন শেপ, টুপি মাথায় দিয়ে ঘুরতেছে। আমি বললাম কি রে? বসে দু অপারেটর, দুয়া প্রার্থী। ভাইরা আমার, আপনি আল্লাহর নাম সুসময়ে নেন দুঃসময়ে, দুঃসময়ে নেন সুসময়ে ভুলে যান তা নয়। আপনার হৃদয়ে কি আছে? আল্লাহ পাক বলতেছেন, তোমার হৃদয়ের মণিকুঠায় আমি আল্লাহ আছি কিনা, আমার রসুল আছে কিনা। বন্ধুরি ওই যে আয়াতটা পড়লাম, তুমি তোমার মন যা চায় তাই করো, অথচ আল্লাহ রসুলের দিকে তাকাও না। ফ্রান্সের নবীর নামে গালি দিল, নবীর কলিজে আঘাত দিয়েছে নাকি? শুধু 180 কোটি মুসলমান উম্মতে মুহাম্মাদের কলিজার মধ্যে ছুরি লাগিয়ে দিয়েছে, ঠিক না বে? ঠিক। তোমার মন গলে না, তুমি এমন এক দর্শনে বিশ্বাসী, তুমি কথা বলো না, বরং যারা প্রতিবাদ করে, মিছিল করে, তুমি তার বিপক্ষে তুমি দাঁড়িয়ে যাও। তাহলে বোঝা যায় তুমি আত্মার গোলাম, মনের গোলাম, হৃদয়ের গোলাম, প্রবৃত্তির গোলাম, তুমি আল্লাহর গোলাম হতে পারো না, ঠিক না বে? ঠিক। নবী সুপারিশ করবে নামাজে কালামে সারা বছর খোঁজ নাই, অমনি বাবার সবে বরাতের রাত্রিতে মিলাদ পড়ার পাগল, জান্নাতে চলে যাবে, রসুল্লাহ যাবে। আর নবীর নামে গালি হচ্ছে, তোমার
গায়ের মোটে তাপই লাগে না, তোমার কলজে এটা আঘাতও লাগে না। কতক্ষণ? ও বন্ধুরা আমার, নবী তোমার উকিল হবে, আয়াত নবী উকিল হবে, জিম্মাদার হবে, জামিনদার হবে। কার হবে জামিনদার? কে পাবেন নবীর সে জিম্মাদারি? আজকের নবীর নামে গালি হলো, রসুলকে প্রেম ভালোবাসা কতটুকু থাকবে? কোরআন বলেছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী হলো আউলা, আফজালু, আকরামু, আলা মানে সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী, সবচেয়ে মর্যাদার অধিকারী হবে তোমার রসুল। ইমানদারের ইমানের কাছে, তার হৃদয়ের চেয়ে, কলিজার চেয়েও দামি, প্রাণের চেয়েও দামি, জীবনের চেয়েও দামি হবেন রসুল। এটা যদি হতে পারে তবে ইমানদার, যদি তা না পারে তুমি ইমানদার হইতে পারো না। কথা বলে ঠিক না? ঠিক। ও মুসলমান, কলিজার চেয়ে নবী দামি কেনা? কলিজা হাত দাও, বুকের মাঝে হাত দিয়ে দেখো, আজকাল ফ্রান্স নবীর নামে যে কার্টুন ছবি এঁকেছে তার বিরুদ্ধে গোটা পৃথিবীর 180 কোটি মুসলমান প্রতিবাদ জানিয়েছে। শুধু নয়, আমাদের সময়ের দাবি 180 কোটি মুসলমান কি এক হতে হবে, ফ্রান্সকে তার ভাঙা জবাব দেওয়া, তার বিচারের কাজ করে দাঁড় করাতে হবে। রাজা ছেলেখেলা দু হাত তুলে দেখায় যায়। ও ভাই রামা, আপনারা ক্লান্ত হয়ে গেছেন না? রাত বেশি হয়েছে, একজন ছিল কি আওয়াজ নেই, কষ্ট পাচ্ছেন নাকি? এর নারা থাকবে, স্লোগান দিলে কি রাজনীতি হবে নাকি? একে রাজনীতি স্লোগান, আমরা রাজনীতি করছি? নবীর প্রেম যেই নবী সালা তোমার হাউজে কাউসার পাইবা না, যেই নবী সালা তোমার সুপারিশ কেউ করবে না, যেই নবী সালা আরশের ছায়া তুমি পাবে না, যেই নবী সালা জান্নাতের চাবি পাবে না, সেই নবীর নামে গালি হবে আর মুখ বুঝে বসে থাকবে। স্লোগান দিতে কষ্ট যার হয়, মুখ বন্ধ থাকে, ওরা বুবা শয়তান, কেমনে নবীর উম্মত হতে পারে? আমার ভাইয়েরা বন্ধুরা, নবীর প্রেম ভালোবাসা আনতে হবে দিলে। কলিজায় জানের চেয়েও দামি, প্যানের চেয়েও দামি। রসুলের সাহাবীরা আপন জনকে ত্যাগ করেছে রসুলের প্রেমে ভালোবাসা, ঠিক না? ঠিক। ইতিহাসের পাতায় সাক্ষী দেন, ইতিহাসের পাতা দেখুন, যুদ্ধের ময়দানে বাবা দাঁড়িয়েছে, বাবাকেও ক্ষমা করে না। ও ভাইরা আমার, কারণটা কি? ইমানের কাঠগড়ায় রসুল আপনার এক নম্বর। সূরা মুজাদালা শেষ এক পড়ুন, রসুলের সাহাবীর কেমন সহায়তার তাফসিরে দেখুন, একজন যুবক সাহাবি এক যুদ্ধে বাবার মুখোমুখি দাঁড়িয়ে গেছে, মানে কাফেররা পরাজিত হচ্ছে, পিছিয়ে পালাচ্ছে, ওই যুবকের তরবারে আঘাত ছইতে পারছে না, ওরা তাড়াতাড়ি তার বাবাকে দাঁড় করেছে, বাবা ছিল কাফের দলে, বাবা দাঁড়িয়েছে, বাবা তরবারি নামায়া, ছেলেকে বলে ছেলে রে তরবারি নামাও, আমি তোমার বাবা, আমি তরবারি নামাইলাম, তুমি তরবারি নামাও, যুদ্ধ হবে না, ফিরে চলে যাও, আমি তোমার বাবা অর্ডার করে চলে যাও। ছেলেটি বলে বাবা তা হতে পারে না, যুদ্ধের ময়দান থেকে যে পলায়ন করে ফেরারি আসামি, মুসলমান থাকতে পারবে না, ইমানদার থাকতে পারবে না। বাবা বলে ছেলে কেমন কথা, আমি তোমার বাবা বলছি, বাবার হুকুম মানতে হয়, তুমি যে ইসলাম মেনেছো, ওই ইসলামের যে দলিল কোরআনুল করিম, ওই কোরআনের ভিতরে লেখা আছে অকাদা রব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ফয়সালার পরে দুনিয়ার মঞ্চে যাকে মানতে হবে তারা হলো পিতামাতা, কাজে আমি তোমার পিতা বলছি, ওই কোরআন আয়াত মোতাবেক আমার হুকুম তোমাকে মানতে হবে, আমার ওয়ার্ডার তোমাকে মানতে হবে, যদি তুমি কোরআন মানো আমার হুকুম মতো তুমি যুদ্ধের ময়দান থেকে চলে যাও। কোরআন থেকে ফতোয়া দেয়, কাফের কোরআন দিয়ে ফতোয়া দেয়, কি করে আসে না, আজব ব্যাপার। আজকাল থেকে মুসলমানের নাম নিয়ে কাফের মতো কিছু লোক ফতোয়াবাজি করে, আছে কিনা নাই আমি বলে দেব। টিভি টক শো দেখছেন না, একজন টুপি মাথায় দিয়ে ফতোয়া দিচ্ছে, কাবাকে স্ট্যাচু বলেছে, কাবাকে কি বলেছে? ভাইরা আমার যারা শুনছেন ভালো করে, কাবাকে স্ট্যাচু বলেছে, সে নাকি আবার মলবি মলবি। আমরাই তো আসলে শেষ করছি গোটা জাতিকে, জাতির দোষ কি, সাধারণ পাবলিকের দোষ কি,
পলিটিক্যাল লিডারদের দোষ কি, প্রশাসনের দোষ কি, আমরা মৌলবীরাই তো বারো বাজে দিচ্ছি, রাগ করছেন নাকি? আমি আমার দোষ দিচ্ছি, আপনাদের দোষ দিই, রাগ করার তো কিছু নেই। আছে এই মৌলবী ফতোয়া দিচ্ছে কাবা স্ট্যাস ভাস্কর্য, কাবা শরীফকে ভাস্কর্য বলে স্ট্যাস বলেছে। হায়রে কপাল পোড়া, আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইত উজিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাত মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। কাবা শরীফ সম্পর্কে আল্লাহ বলেন পৃথিবীর প্রথম ঘর, পৃথিবীর মাটিতে প্রথম ঘর কাবা, বাইতুন মানে ঘর, আল্লাহ বললেন বাইত ঘর, এ কয় স্ট্যাচু, এই মাটির পরে প্রথম ঘর কাবা, যার তৈরি করেন বাবা আদম, তিনি জান্নাত থেকে নেমে এলেন, যে কালো পাথরের চুমা দেয় হাজিরা এবং মাকামে ইব্রাহিম দুইটা পাথর সম্পর্কে হাদিস এসেছে, নাজালাল হাজারুল আসাদুল মাকামে ইব্রাহিম মিনাল জান্নাত, এই হাজার আসাদার মাকাম ইব্রাহিম সরাসরি জান্নাত থেকে পৃথিবীতে এসেছে আদমের সাথে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কাবা শরীফকে স্ট্যাচু বলেছে, এত বড় উদ্ধত্ত আল্লাহর ঘরকে যে স্ট্যাচু বলতে পারে, কোথায় তার ইমানদার মুসলমান থাকতে পারে না, মুরতাদ হয়ে গেছে, ওর শাস্তি অবতারিত হয়ে গেছে। আমার ভাইরা, তাহলে এভাবে আমরা ইমান কোথায় আমি জানি না, আমি বলছিলাম এরকম ফতোয়াবাজি শুরু হয়েছে উল্টা পাল্টা, বড় ব্যথা বেদনার কথা। ওই সাহাবি যুবক দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে, বাবা ফতোয়া দিচ্ছে কোরআন দিয়া, তুমি চলে যাও, সন্তান এবার কোরআন দিয়ে ফতোয়া দেয় বাবা, কোনো সুযোগ নাই, বাবা মার হুকুম মানতে হবে, কিন্তু আল্লাহ পাক বলেছেন সূরা লোকমানের মধ্যে অন্যান্য সূরায় বলেছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বি ইলমুন ফালা তুতিহুমা, আল্লাহ বলে দিয়েছেন যদি নাকি পিতা মাতার হুকুম ততক্ষণ মানা যাবে যতক্ষণ তারা কুফুরির দিকে ডাকে না, যদি পিতা মাতা ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা, যদি পিতা মাতা শিরিকের দিকে ডাকে কুফুরির দিকে ডাকে, তখন ওই পিতা মাতার হুকুম মানা যাবে না, লা তুতি, আল্লাহ পাক নিষিধাজ্ঞা জারি করে বলতেছেন ওই পিতা মাতার অর্ডার মানতে পারবে না। সন্তান জবাব দিলেন, শুধু তাই না, সন্তান বললেন দেখো ও পিতা তুমি জানো না ইসলামের বিধান হলো বিশ্ব নবীকে মানতে হবে, কেমন মানতে হবে, কোরআন বলে দিয়েছি মা আতাকুম রাসূল ফখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা হাশরের মধ্যে বললেন রসুল যা এনেছেন যা বলেছেন তাই মেনে নিতে হবে, আর যা নিষেধ করেছেন তা তুমি করতে পারবে না, রসুল যা অর্ডার করেছেন তাই মানবে, আর যা নিষেধ করেছেন তা বর্জন করবে। কার কথা? আল্লাহর কথা। এখন কোনো সুযোগ নাই, শুধু তাই না, কোরআন বলে দিয়েছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, যে আয়াতটা বললাম সূরা নিসা ৬৫ নম্বরে, কোন সূরা যাও, আমি বলতেছিলাম খেয়াল করবেন, ওই যুবক ছেলে কি বললেন বাবা নবীর হুকুম মানতে হবে, নবীর অর্ডার হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আবিলাহিমি ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে ওই লোক ইমানদার হবে না যে পিতা মাতার চেয়ে সন্তানের চেয়ে দুনিয়ার সব মানুষের চেয়ে আল্লাহর নবীকে বেশি ভালো না বাসে, সেই লোক ইমানদার হতে পারে না, পিতার চেয়ে সন্তানের চেয়ে ভালোবাসতে হবে, সোজা কথা নয়। এমন সময় ওই যুবক বলে পিতা
আজকে যুদ্ধের ময়দানে নবীর অর্ডার হলো কাফিরদের বিরুদ্ধে লড়াই করার অর্ডার। রাসূল কি বেশি ভালোবাসতে হবে পিতার চেয়ে, সন্তানের চেয়ে, আপনজনের চেয়ে? এখন তুমি যুদ্ধের ময়দানে এসেছো, তোমার কথা মানতে পারি না। এমন কি একটি প্রশ্ন করি পিতাকে, জিজ্ঞেস, পিতা এখন যদি এই জায়গায় আমার জায়গায় আমি না থেকে আমার রাসূল থাকতেন, বিশ্ব নবী এখানে দাঁড়িয়ে যুদ্ধ করতে আসতেন, তুমি কি করতে? তুমি কি তরবারি নামাইয়া তার সঙ্গে আপোষ রাখা করতে নাকি? আমার জায়গায় রসুল দাঁড়ালে তুমি কি করতে? ওই কাফের পিতা বললেন, তোমার রসুলকে পাইলে দেরি করতাম না, কারণ তারকে লড়াই করার জন্য তার সাথে এসেছি, তার কল্লা নিতে এসেছি। এখানে রসুলকে পাইলে আগে তার কল্লা কেড়ে নিতাম। নাউজুবিল্লাহ বলবেন না। এখন ওই যুবক বলেন, আর দেরি নয় বাবা, আস্তে করে তোর বাড়ি সোজা হতে গেছে। যেই না ওই কথা বলেছে, যুবকের সমস্ত শরীরের পশমগুলো খাড়া হয়ে গেছে, চোখ দুটো লাল টুকটুকি হয়ে গেছে, কপাল ঘামতে শুরু করেছে, আস্তে আস্তে তোর বাড়ি উঁচু হতে শুরু করেছে। তোর বাড়ি উঁচু হয়ে গেছে, ওদের বাবা সোনা, যেই তোর বাড়ি, যেই পিতা আমার নবীর কল্যাণীতে যুদ্ধের ময়দানে আমার সামনে দাঁড়ানো, ওইটা কাফের, ওইটা আবু জাহেলের গোলাম, ওইটা আবুল হাবের গোলাম, ওইটা হলো নমরুদ ফেরাউনের গোলাম। আমার পিতা না কে তা চিনি না, যেই তরবারি আর যেই ব্যক্তি নবীর কল্যাণীতে চায় তার ক্ষমা হবে না। আল্লাহ আকবার বলে তরবারি চালাইছে বাবার গর্দানে, গলা থেকে মাথা কেটে দুই খণ্ড করে জমিনে ফেলে দিয়েছে। জোরে করুন, আল্লাহু আকবার। নবীর সাহাবি, এখন বলুন, বাবার কল্লা কেটেছে, এই ছেলে কি আল্লাহর জান্নাতে যাবে নাকি? ফতোয়া দিচ্ছেন আপনারাই, বলো যাবে? শুধু কি জান্নাতে যাবে? কে সেই যুবক জানেন? তার পরিচয় জানেন কে? আমার ভাইয়েরা, জানি না আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা, কষ্ট হচ্ছে নাকি? বিশ্বনবী দুনিয়ার মঞ্চ থেকে তার সাহাবীদের মধ্যে দশজনের নাম ধরে ধরে জান্নাতে বলেছেন, তাই না? কয়জন? দশজনকে আমরা আশারায় মুবাশশারা বলি না? আশারায় মুবাশশারা আবু বকর ফিল জান্নাত, ওমর ফিল জান্নাত, উসমান ফিল জান্নাত, আলী ফিল জান্নাত, তালহা ফিল জান্নাত, জুবাইর ফিল জান্নাত, সাদ ফিল জান্নাত। এভাবে বলতে বলতে দশ নম্বরে যেই নামটা বললেন, ওই নামটা বললেন আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। এই যুবক দশ নম্বরে যেই নামটা বললেন, এই সেই যুবক যে তার বাবার কল্লা কেটে দুই খণ্ড করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি? ভালোবাসা পিতার চেয়ে, সন্তানের চেয়ে, দুনিয়ার সব কিছুর চেয়ে, জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে রসুলকে, ঠিক না? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। রাজি আছেন? যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার, তখন তোমার তায়ে পামা জুড়ায় বেদনা। রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আমার ভাইরা, সেই নবীকে ভালোবাসতেন কতটুকু? ইতিহাস শুধু শুনে যায়, কোরআন শুধু শুনে যায়, ইসলামের আওয়াজ শুধু শুনে যায়, মানতে পারি না। কারণ কি? যে মনের পাতায় আপনি শিরিক ঢুকায় রাখছেন, আমার যে আলোচনাটা, হৃদয়ের মাঝে আপনি অন্যকে বসিয়েছেন, আপনার কলিজার ভিতরে আর একজনকে মানতেছেন, রসুলকে আপনি মানতেছেন না, কথা বলেন না? না না, আপনি ইমানদার হতে পারবেন না, ইমানদার হতে পারবেন না। ওই কলিজা থেকে ওই লোকটাকে আগে সরায় দেন, নইলে আপনার জীবন পবিত্র হবে। আর একটা বয়ান আমার মনে আছে, ছোটবেলায় আমি হুজুরের বয়ান শুনেছিলাম, উনি বলতেছেন অনেক আগের কথা, যখন
টিউব অয়েল ছিল না, ডিপ ছিল না, পানির লাইন ভালো ছিল না। গ্রাম এলাকার মানুষেরা পানি পান করতো ইন্দারা খুঁড়ে, কুয়া খুঁড়ে, তাই না? কুয়া ছিল না আগে, কুয়া ছিল, ইন্দারা ছিল, বালতি থেকে পানি উঠায় ওই পানি পান করতো, ওই পানি দিয়ে রান্না করতো, গোসল করতো। হুজুর মেজি হুজুর কেবলা ওয়াজ করতেছেন, এক এলাকার গ্রামের মানুষের আসছে, হুজুর ফতোয়া দেন বলে, কি ফতোয়া হুজুর ফতোয়া দেন, কি ফতোয়া রে হুজুর, আমাদের কূপের ভিতরে একটা বিড়াল পড়ি মারা গেছে, বিড়ালটা পড়ি মারা গেছে, এখন দুর্গন্ধ হয়ে গেছে, ওই পানি নাপাক হয়ে গেছে, কি করলে পাক হবে হুজুর ফতোয়া দেন। এখন হুজুর বলেন তাই নাকি, কিতাবে বলে যাও বাড়ি যাও, 40 বালতি পানি উঠে উঠে ফেলে দাও, পানি পাক হয়ে যাবে। ওরা বাড়ি গেল, বালতি করে পানি উঠলে এক এক করে 40 বালতি পানি তুলে ফেলে দিল, দেখে পানি পাক তো হলো না, আস্তে আস্তে দুর্গন্ধরও বাড়তেছে। আবার আইসে হুজুর কেমন ফতোয়া দিলেন, পানি তো পাক হলো না। হুজুর কেমন ফতোয়া দিলেন, হুজুর কে কেন বাবা, ফতোয়া তো ঠিক আছে। আবার খুললো কিতাব, ফতোয়ার কিতাব খুলে দেখে, ফতোয়া কিতাব খুলে দেখে না, ঠিক আছে যা বাবা ফতোয়া ঠিক, গুনি গুনি 40 বালতি পানি তুলে দিস, কোনটম করিস ঠিক মতো তুলিস। ওরা আবার গেল বাড়ি, আবার তুলে তুলে 40 বালতি পানি তুলে ফেলে দিল, কিন্তু দেখে রাত পার হয়ে গেল, দেখে হায় রে দুর্গন্ধ এত ছড়াইছে গ্রামে, টিকা যায় না, নাড়া বলিস তো গন্ধ বেড়ে গেছে। এবার হুজুর হুজুর বুড়ো হয়ে গেছেন, ফতোয়া মনে ঠিক নেই, নিজেরা আকাম করি মারবে আর হুজুরের দোষ হবে, তাই না? যত ধর হুজুরের ঘাড়ে ফতোয়া, ভুল হুজুর কেমন ফতোয়া দিল, আহারে ফতোয়া আসলে আমরা যদি ঠিক না থাকি ফতোয়া ঠিক থাকবে, কথা কন না কেন? আমার এখনো ভালো শোনাচ্ছে, আমাদের গ্রামে অস্কতে শামসুজ্জামান হামিদি হামিদপুরে আগে আসতো না অস্কতে, ও অন্য টনে সুন্দর অস্কত বসে, বাবা ট্রেনে যাচ্ছে বাবা উত্তরবঙ্গে, একজন বসেছে পাশে ছিটিয়ে, বলে বাবা সরে যাও, মাথা লম্বা করে হুজুর মাথায় ফু দিয়ে দেন। আনলাম বেটি তোর মাথায় কেমনি ফু দেয়, আগে কাপড় দিয়ে মাথা রে, বলে হুজুর আপনি আমার এই বেটি বললেন, বাবা তুমি তো মহিলা, মাগো মাগো তুমি মাথা ডাকো, হুজুর আবার আপনি আমাকে অসম্মান করছেন, তার মানে আমাকে মহিলা বলছেন মা বলছেন, তো বাবা তোমার যা সুল তা তুমি কি, তোমার যা সুল তা তুমি কি, কথা কন আছে দাদা, বেটনে বেটি চেনা যায়, চুলির ঠেলায় চেনা যায় না। আবার আজকাল তো চুলির ফ্যাশন আর এক রকম, দেখলাম একজনের মাথায় এর গোল শুধু চুল, এটুকুন চুল আর সবটা কিরে বাপ, বাটি ষাট, বাটি ষাট মানে এক বাটি চুল আছে বাদ বাকি সব ক্লিন। হাই হা কি আশ্চর্য কথা, একজন দেখলাম ফেসবুকে দিছে পিছন দিক দিয়ে লাভ আঁকাইছে চুলের মধ্যে টাকে টাকে, চোখ আঁকাইছে মাথা কোন দিকটা গো চিনা যাচ্ছে না, মাথা সামনে না পিছনে আর বোঝা যাচ্ছে না। হাই হাই যুবকরা তা শুরু করিয়েছে, আরে আল্লাহ এরম যুবকের জায়গা আছে কিনা জানি, এই যে এখন অ্যান্ড্রয়েড হ্যালো, ওই যে আমাদের কবির এই হ্যালো, দেখেন পুরুষদেরকেও ঢেকে নিজেদের চলতে হবে, চক্ষুকে হেফাজত করতে হবে, আল্লাহ আমাদেরকে রহম করুক, আমরা বলে আমিন, জবান খুলে জোরে বলে আমিন। মনে আছে আমি কথা বলছিলাম ফতোয়া চাইছে কুফে বিড়াল, হ্যাঁ হুজুর মুরব্বী হয়ে গেছেন ফতোয়া ঠিক নেই, তো হুজুর বলছে বাবা তুমি তো বলছো ভালো কথা, ফতোয়া তো ঠিকই আছে, আচ্ছা বলো তো পাশে কি মারা গেছে, বলে বিড়াল পড়েছিল মারা গেছে, তো বিড়াল পড়ে মারা গেছে, বিড়াল কোথায়, বিড়াল কোথায়, তো বলছে হুজুর সে বিড়াল তো যেখানে পড়েছিল সেখানেই আছে, যেমন ছিল তেমনই আছে, তোমার কূপের মধ্যে, বলছে হ্যাঁ তত বিড়াল উঠাও নি ফতোয়া নিতে আইছে,
কুপি বিড়াল পড়ি পাইন তো বিড়াল তা না উঠাই ফটো নিতে আইছো আগে বিড়াল উঠা তারপরে ফটো নিতে আইরে বাবা আহা ওই যে মনের ভিতরে রাখছে দুনিয়ার পূজা মনের ভিতরে ব্যক্তির পূজা নেতার পূজা নেত্রী পূজা অমুকের পূজা তমুকের পূজা সেই মনটাকে যদি আপনি সুজা না করেন হৃদয়টাকে আল্লাহ মুখী না করেন রসুল মুখী না করেন তাহলে আপনি আসলে অন্যকে দেবতা মানতেছেন যে আয়াতটা পড়লাম আমার বানানো কথা না একই আয়াত সূরা জাসিয়ার ভিতরে একই আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন বন্ধুরা আমার তাহলে আপনাকে বুঝতে হবে আমার হৃদয়ের ভিতরটাকে ময়লা আবর্জনা দুনিয়ার পূজা ব্যক্তি পূজা জাতির পূজা বাপদাদার দিন বাপদাদার আইন মানুষের আইন সবকিছুকে ঝেড়ে ফেলে দিয়ে এক আল্লাহর কোরআনকে ধরতে হবে এক আল্লাহকে মানতে হবে এক রসুলকে নেতা মানতে হবে কথা বলেন ঠিক না ভাই ঠিক এটা হলো মৌলিক কথা আজকে আয়াতের মূল কথা মূল তত্ত্ব প্রিয় বন্ধুরা তাই বলছিলাম ওই যে আসলে আমরা যদি কোরআনুল কারীমের কাছে ফিরে আসতে না পারি আপনার আবার জীবন বৃথা জীবন ব্যর্থ তাই যে আয়াতটা পড়েছিলাম সূরা নিসা 65 আল্লাহ বলেছেন রসুলকে পাবেন হাশরের মাঠে পানি চাচ্ছেন হাশরের মাঠে আরশের ছায়া চান নবীর সুপারি চান জান্নাত চান একটি আয়াত মনের পাতায় লিখে নিয়ে বাড়ি যান সূরা নিসার 65 নম্বরে আল্লাহ বলে ফালা ওয়ারব্বিকা না না ও নবীরি তোমার রবের কসম দিয়ে বলি লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম ওরা ইমানদার হবে না যারা আমার নবীকে চিফ জাস্টিস মানবে না ইউহাক্কিমুকা নবীকে জাস্টিস মানে না নবীকে জাস্টিস মানতে পারছেন কিনা নবী যে দুনিয়ার সেরা জাস্টিস সেরা বিচারপতি সেরা সেনাপতি সেরা বিজ্ঞানী সেরা রাষ্ট্রপতি এমন কোন বিধান নাই এমন কোন সিস্টেম নাই যা কোরআন দেয় নাই রসুল দিয়ে জান নাই ঠিক না ভাই ঠিক ও ভাইরা বন্ধুরা বিশ্বনবী মদিনার মসজিদে বসা একটা বিচার এলো দুইটা তরুণ যুবক কিশোরের লাশ মদিনার মসজিদ সামনে দুইটা লাশ রাখা হলো আসামিকে গ্রেফতার করে আনা হয়েছে রসুলকে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই লোকটা আসামি আর এর সহযোগী এই লোক আমরা ধরে নিয়ে এসেছি ওই দুইটা কিশোর বালককে হত্যা করেছে নবীজি আপনি বিচার করে দেন বিশ্বনবী দুনিয়ার সেরা বিচারপতি যাকে আল্লাহ পাক বলে নবী রে তোমাকে বিচারপতি হিসাবে ন্যায় বিচার কায়েমের জন্য দুনিয়ায় পাঠাইলাম সেই নবীজি বিচারপতির আসনে বসা দুইটা মৃত লাশ তরুণ কিশোরের লাশ আর আসামি হাজির সাক্ষী হাজির নবীজি জাস্টিসের আসনে বসা শুনতেছেন আসামির বাতিপক্ষের কথা শুনলেন আসামির কাছে জিজ্ঞাসা করতেছেন রাসূল তার দিকে তাকায়া তাকে চিনতে পেরেছেন নবীজি বলেন আমার সাহাবী না তুমি তোমার বাড়ি কি অমুক গ্রামে হ্যাঁ তুমি না ওই গ্রামের নেতা বলে জি আল্লাহ নবী বললেন কি ব্যাপার তুমি খুনি তুমি কি খুন করেছ সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জি আল্লাহর নবী গো আমি খুন করেছি আমি খুনি আমি অপরাধী আপনি আমার বিরুদ্ধে কেসাসের বিধান জারি করে এই মুহূর্তে আমাকে আপনি মৃত্যুদণ্ড দিয়ে দেন কার্যকর করে দেন আমি স্বীকার করছি আমি জবানবন্দি দিলাম আমি স্বীকারোক্তি দিলাম আপনার সামনে হাজারো সাহাবীদের সামনে আপনি আমার ব্যবস্থা করেন আপনি আমার মৃত্যুদণ্ড কার্যকর করেন বিশ্বনবী এক মুহূর্তের জন্য চিন্তা করে নিলেন সে কি এই সাহাবীর জীবন ইতিহাস যা বলে ওর জীবন যা আমি জানি কিছুদিন পূর্বে ইমান এনেছে ওই গ্রামের একজন সনাম ধন্য লিডার সুখে দুঃখে মানুষের পাশে থাকে গরিব দুঃখী মানুষের খাওয়ায় তার দুঃখে সুখে ছুটে চলে যায় আর সেই মানুষটি দুইটা তরুণের খুনি এটা কেমন করে হয় তার জীবন ইতিহাস প্রমাণ করে না মানুষের জীবন বাঁচানোর জন্য যে লোকটা ছুটে চলে যায় নিজের জান বাজে রেখে মানুষের উপকারে ছুটে চলে যায় এই লোকটা খুনি তো হতে পারে না নবীজি চিন্তা নিয়া জিজ্ঞেস করলেন সাহাবীরে আমার তো কিছু জিজ্ঞাসা আছে ওই সাহাবীরে রাসূলুল্লাহ আমি বিনয়ের সঙ্গে আবেদন করি কোনো জিজ্ঞাসার প্রয়োজন নাই আপনি দয়া করে আপনি যেহেতু দুনিয়ার সেরা জাস্টিস আমি আপনাকে আবেদন করি আমি মুক্তি স্বীকার করছি আমি জবানবন্দি দিলাম সাক্ষী দিয়েছে সবাই এরপরে আর তো কিছুই জানার নাই
আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেন, ফাঁসি দিয়ে দেন, শুলে চড়িয়ে দেন, কিংবা তরবারি দিয়ে গলা কেটে দুই খণ্ড করে দেন। নবী আরো আশ্চর্য হচ্ছেন, সবাই আশ্চর্য হয়ে যায়। রাসূল বলেন, তো চাবি রে, আমি জানতে চাই তুমি কি ওদেরকে তরবারি দিয়ে হত্যা করেছো? ইয়া রাসূলুল্লাহ, না। তুমি কি ওদেরকে ছুরি দিয়ে তুমি আঘাত করেছো? বলে, না। তুমি কি ওদেরকে গুলি করেছো? না। তুমি কি তীর মেরে হত্যা করেছো? না। তাহলে কিভাবে হত্যা করেছো, কেমনে মেরেছো? ওদের যতটুকু বর্ণনা শুনেছি, ওরা বলেছে বিষ পান করে হত্যা করানো হয়েছে। তুমি কি নিজে হাতে ওদেরকে মুখে বিষ পান করিয়েছো? ওই সাহাবী কাঁদতেছে, চোখের কোনায় পানি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আর সামনে যাবেন না, আমি অনুরোধ করছি নবী গো, হাতে ধরি পায়ে ধরি আপনার কাছে কদমে পায়ে পড়ি, ও নবীর আপনি দয়া করে মৃত্যুদণ্ড আমাকে দিয়ে দেন, আর সামনে আগাবেন না। আল্লাহ নবী বলে, চাবি রে, তা তো হয় না, কারণ আমার আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়াল হুদা বিল বাইয়িনাতি ওয়া আনসালনা মাহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। সুবহানাল্লাহ। সূরা হাদিদের 25 নম্বরে আল্লাহ বলেন, নবী রসুল পাঠাইলাম, তিনটি জিনিস দিলাম রসুলদেরকে, বাইয়েনা দিলাম, কিতাব দিলাম, মিজান দিলাম। এই তিনটি জিনিস দিয়েছি, ওদের কাজ হলো লিয়াকুমান নাসু বিল কিসত, তারা মানুষের জীবনে ন্যায় বিচার কায়েম করবে। সুবহানাল্লাহ। আনাবিরে কোরআন বলেছে, আল্লাহ আর বলেন সূরা নিসার 105 নম্বর আয়াতে, আল্লাহ বলেন, আমি নবী তোমার কাছে কিতাব পাঠাইলাম, এই কোরআন দিলাম, কাজ লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে এমন ভাবে বিচার কায়েম করবে, বিমা আরাকাল্লাহ, আল্লাহ তোমাকে যেভাবে দেখালেন, যেভাবে পুঙ্খানুপুঙ্খ বলে দিয়েছেন, হুবহু ওই নিয়মে বিচার হবে, একটু এপাশ ওপাশ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন করিম, এই যে কোরআন একটা কিতাব, 6666 আয়াতের কিতাব, আমরা শুধু ইসলাম কতটুকু নিলাম, নবীর জীবন কতটুকু নিলাম, সেই নবী বিচারপতি ছিলেন, সেই নবী সেনাপতি ছিলেন, সেই নবী রাষ্ট্রপতি ছিলেন, সেই নবী সমাজপতি ছিলেন, সেই নবী লিডার ছিলেন, সব কিছুই রেখে গেছেন, আমরা তার থেকে কতটুকু নিলাম? শুধু নিলাম দরুদ, শুধু নিলাম মিলাদ, শুধু নিলাম একটু মসজিদ জুমার নামাজে যাই আর আসি, তা বেশি কথা কন, আর কিছু কি নিতে পেরেছি? আর নিয়েছে কি গরু গোস্ত খাওয়াই দিয়ে, আর নিয়েছে খতনা করা, আবার খতনার একটা অনুষ্ঠান করি লোকের খাতি দিয়া, কিছু হালখাতা করা ইত্যাদি, ঠিক না? রাত অনেক হয়েছে, কষ্ট দিচ্ছে আপনাদের মনে হয়, মন খারাপ করছেন না? এতে বিষয়ের সহজ উপরে মাজা লেগে গেছে, আর উপায় আছে? কথা কর না কেন ভাই, রাত গভীর হয়েছে, আমি বলতে চাইছি, লম্বা আলোচনা করবো না, 12টার উপরে আলোচনা করা আমরা একেবারে বন্ধ করেছি, শোয়া বড় বেজে গেছে, অনেকের কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি একটুখানি। বন্ধুরা আমার, আজকের আমাদের পর্যালোচনা বিষয়ে, নবী ছিলেন কেমন বিচারপতি? দুনিয়ার সেরা মহামানব, সেরা বিচারপতি, বিচার শিখেছে চোখে আঙ্গুল দিয়া দিয়ে, এত সহজ না, একটা ব্যক্তিকে দেখলেই চিনে যায়, ইনভেস্টিগেশন সঠিক চালাতে হয়, এই লোকের দ্বারা কি করা সম্ভব? একজন কোরআনের পাখি, সে কি মানুষের সাথে এইভাবে আচরণ করতে পারে? সে কি নারীর সঙ্গে অপমানজনক কাজ করতে পারে? সে কি খুনের আসামি হতে পারে? হিসাব নাই, কিসের বিচারপতি হয়ে যায় আমি জানি না। আজকের বিচারালয় গুলোতে কোরআন নাই, ন্যায় বিচার হতে পারে না, কখনো পারে না। আমান হাকামাবি আদালা, কোরআন দিয়ে তো বিচার নাই, সে বিচার ন্যায় বিচার নয়, সে অন্যায়, সেটা জুলুম। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আমরা কোনো ব্যক্তি চিনি না, কোনো মতাদর্শ চিনি না, চীন, জাপান, জার্মান, আমেরিকা চিনি না, কমিউনিজম চিনি না,
ক্যাপিটালিজম বুঝি না, সেকুলারিজম বুঝি না, সোশ্যালিজম বুঝি না, ন্যাশনালিজম বুঝি না, একটাই যেন বুঝি আল কোরআনের সমাজ শুধু নয়, আল কোরআনের বিচার ছাড়া মানুষের শান্তি হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাই গ্রামের আদালত, কাউন্সিলের আদালত, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট যেখানে যায় আল কোরআনের বিচার চাই, ঠিক না বেঠিক? নারী ধর্ষণ বন্ধ করতে হয়, খুন গুম বন্ধ করতে হয়, সুদকোষ বন্ধ করতে হয়, অন্যায় বন্ধ করতে হয়, আল কোরআনের বিচার আমরা আদালতে দেখতে চাই। কারা কারা চাই তুই হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন, জবান খুলে জোরে বলে আমিন। একটু জিকির করি, সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, গফিরটা সবারটা বাজে, ফজরের নামাজ পড়তে হবে। আমার আলোচনা সংক্ষিপ্ত হবে, যেটুকু পেশ করলাম, আমাদের জীবনের ঘাটে ঘাটে কোরআন মানতে হবে, রাসূলকে নেতা মানতে হবে, হৃদয়ের মনিক উঠাই, ঠিক আছে না? আসুন আল্লাহ আমাদের কবুল করুন। সবাই বলে আমিন, জোরে বলে না আমিন। কি রাগ করলেন নাকি, মন খারাপ করলেন? আমার ভাইরা, আল্লাহর, হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে তো, আমার কষ্ট আর বেশি আসে, এত রাত হলে মুশকিল হয়ে যায়। আপনি এখনো থাকবেন, এখনো থাকবেন? আল্লাহ আকবার। সারা রাত রাজি আছেন? কই রাজি আছেন? ওই যে সারা রাত বললে কষ্ট হবে সব। আচ্ছা শোনেন, মাশাআল্লাহ, আসলে তাকওয়া হৃদয় দরকার, কলিদের ভিতরে তাকওয়া দরকার, আল্লাহর ভয় দরকার, ঠিক না বেটি? ভয় লাগবে কার? আল্লাহর ভয় দিলে আনতে হবে, ঠিক কিরকম? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারও কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা? এটাই আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তো আমি যে কথাটা সংক্ষেপে আপনারা শুনতে চাচ্ছেন সংক্ষেপে বলে যাই, আসলে অনেক দীর্ঘ বিষয়, একটা বিশাল বিচারের বিষয়, কঠিন একটা বিষয়, হৃদয়স্পর্শী মর্মান্তিক বিচার, কল্পনা করা যায় না। আজকাল বিচারপতিরা এগুলো ভেবে বিচার করে না, অনেক শিক্ষণীয়। রাসূল বলেন, সাহাবী আমি তোমাকে চিনি, আমি যা জিজ্ঞেস করি জবাব দাও, কে বিষ মাখিয়েছে? তুমি বলেন না। কে মাখিয়েছে বলো? আমি জানি না। তাহলে ঘটনা বলো, তুমি যতটুকু জানো ততটুকু বর্ণনা করো। ওই মিষ্টি খাবার, বিস্ময়কর খাবার কোথায় পেয়েছো? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গ্রামের একজন ধনাঢ্য নারী নেতৃত্বের জন্য খুব আকাঙ্ক্ষা ছিল, কিন্তু গ্রামের মানুষ তাকে মানে না। আমার প্রতিবেশী ধনাঢ্য মহিলা বারবার আমার ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু পারে নাই। আল্লাহ আমাকে হেফাজত করেছেন, মুসলমান বানিয়েছেন, আমি কাবার উদ্দেশ্যে উমরার জন্য রওনা দিচ্ছিলাম, এমন সময় সবাই গ্রামের মানুষ আমাকে সে হাদিয়া দিচ্ছে, বিভিন্ন জিনিস দেয়, হাদিয়া দেয়, দোয়া চায়। আমার প্রতিবেশী মহিলা 1-2 প্যাকেট বিশাল মিষ্টি খাবার এনে আমাকে উপহার দিল, যাচ্ছেন আপনি প্রতিমধ্যে বিশ্রাম করবেন, এখানে খেয়ে উপহার দিলাম খাবার, অনেক উন্নত মানের হালুয়া মিষ্টি খাবার। আমার যে সফর সঙ্গী, আমার খাদেম, তাকে একটা বড় প্যাকেট আছে খাবারের প্যাকেট, তখন তো তারা ঘোড়ায় চড়ে উঠে চড়ে যেতেন, দীর্ঘ পথ পাড়ি দিতেন, খাবার পানি গুছাই নিতেন, খাবারের প্যাকেট ওখানে দেওয়া হলো। 3 মঞ্জিল যাবার পরে 48 মাইল পপার মঞ্জিল, এক এক বিশ্রামের জায়গা। 3 মঞ্জিল যাওয়ার পরে আমরা বিশ্রামী, আবার মক্কা থেকে যারা আসে তারাও ওখানে বিশ্রামে আসে, পথের মাঝখানে বিশ্রামে আমি ক্লান্ত শ্রান্ত ঘুমিয়ে গেছি। হঠাৎ করে ওই ছোট্ট দুবক দুটো, তারা খোদার যন্ত্রণায় কাতর, ওরা মক্কা থেকে আসছে, ওখানে বিশ্রামে খোদার কোনো খাবার নাই। আমার খাদেম বলছে, স্যার
আপনি তো গরিবের বন্ধু, দুঃখী মানুষের বন্ধু, ছোট্ট দুইটা তরুণ ছেলে খোদার যন্ত্রণায় কাঁদে, এদেরকে তো খাবার দিতে হয়, তাই নাকি? তাহলে কি করা যায়? ঠিক আছে, প্যাকেটের মধ্যে সবচেয়ে ভালো খাবার, উত্তম খাবারটা ওদের খেতে দাও। আমার খাদে ওই সেই মিষ্টি হালুয়ার প্যাকেটটা ওদেরকে খাইতে দিয়েছে। আমি বিশ্রামের মধ্যে দেখি হইচই পড়ে গেছে, হই হুল্লোড় পড়ে গেছে, চিৎকার, কি ব্যাপার কি ব্যাপার? দেখা গেল ওই হালুয়ার ভিতরে বিষ মাখানো ছিল, ওই বাচ্চা দুইটা খেয়েছে, বিষের যন্ত্রণায় কাতর হয়ে ছটফট করে এখন মারা যাচ্ছে। কিশোর কিশোর অল্প বয়সের দুটি ছেলে, তরুণ ছেলে দুইটি মারা গেল, আবার কে মারা গেছে? আপনি দয়া করে আমাকে মৃত্যুদণ্ড দিয়ে রিহাই দিয়ে দিন। আল্লাহ নবী বললেন, এই মুহূর্তে আজকের শুনানি হিয়ারিং স্টপ, ওই মহিলার কাছে লোক পাঠাও, কালকে হাজির করো। লোকজন চলে গেল, ওই মহিলাকে বিচারের আসামি হিসাবে হাজির করা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মদিনার মুসলিমের সামনে হাজির হলো। ওই মহিলা এসে দেখে দুইটা বাচ্চা লাশ পড়ে আছে, ওদের দেখার সঙ্গে সঙ্গে মহিলা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। অত্যন্ত হৃদয় বিদারক কাহিনী, বেহুশ হয়ে পড়ে গেছে, উপায় কি? কিছু নারী এলো, মহিলা সাহাবীরা তাদের তাকে মাথায় পানি টানি দিয়া হুশ ফেরালো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারপতির আসনে ওই মহিলাকে হাজির করার শুনানির জন্য বিশ্বনবী অপার পার্শ্বে সেই সাহাবীকে দাঁড় করাইয়া মহিলাকে জিজ্ঞেস করছে, ও মহিলা, তুমি কি এই লোকটাকে চেনো? তাকাই দেখো তো চিনো কিনা। যেই না তাকাইছে দেখে আমার গ্রামের সেই নেতা, কি ব্যাপার? উনি গেছেন মক্কায় উমরায়, এখন মদিনায় কেন, কি ঘটনা? তোকে দেখেই মাথা ঘুরে গেছে, ওদিকে দুইটা লাশ দেখে এসেছে, ওই মহিলা আবারও সেন্সলেস হয়ে গেছে, আবার বেহুশ হয়ে গেল। বিশ্বনবী তো জানে পয়গম্বর বুঝে ফেলেছেন সব, যা বুঝার সব ঘটনা পরিষ্কার হয়ে গেল। আমার ভাই ও বন্ধুরা, নবীর সাহাবীরা আছেন, নবীজি ওই মহিলার খুশ পিড়ে পিড়ে ধমক দিলেন, এই মহিলা এটা কিন্তু পাগলামি করার জায়গা না, বেহুশ হবার জায়গা নয়, তুই বারবার বেহুশ হবে, সেন্সলেস হবে, পাগল, শ্বাস ব্যথা তো হবে না, মিষ্টি হালুয়ায় বিষ মাখিয়েছ কেন, জবাব দাও, তুমি একে চিনতে পেরেছো কিনা? এতে চিনতে যদি পারো বেহুশ হয়ে যাও, ওই ছোট্ট দুইটা বাচ্চাকে কি চিনেছো? ওরা কারা? ওরা কারা বলতো? ওরা কারা? মহিলা কেঁদে কেঁদে যারে যারে কথা বলতে পারে না। আমার বন্ধুরে একটি আয়াত পড়েছি সূরা বনী ইসরাইলের প্রথম দিকে সম্ভবত 7-8 নম্বর আয়াত, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়াইন আসাতুম ফালাইহা, যদি তুমি কোনো মানুষের উপকার করো, ভালো ব্যবহার করো কিংবা উপকার করো, ওই উপকারটা তোমার নিজের হবে, পদে পদে তোমার নিজের উপকার হবে। ওয়াইন আসাতুম ফালাইহা, আর যদি কারো ক্ষতি করো, যতটুকু ক্ষতি করবে অনুরূপ ক্ষতি কিংবা তার বেশি ক্ষতি সরাসরি তোমার নিজের জীবনে হবে। সংক্ষেপে বলতেছি, ওই মহিলা আর কথা বলতে পারে না, শুধু কান্না, জবান প্রায় বন্ধ হওয়ার মতো কথা আসে না। তখন একজন লোক গ্রামের আর একজন লোক এসেছে, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নারী কথা বলতে পারবে না। পারবে না কেন? নবীজি মাত্র কয়েকদিন আগে ওর কলিজার টুকরা দুটি সন্তান মক্কায় গিয়েছে, তারা মক্কায় থাকে, এখন তো বাড়ি আসার কথা না। যে দুটি ছেলের লাশ দেখছেন মদিনার মসজিদের সামনে, ওই দুটি ছেলে এই মহিলার কলিজার টুকরা দুটি সন্তান, এরই দুটি সন্তান। বন্ধুরা, আমি বলতেছিলাম এর মূলত কথা হচ্ছে, আপনি
যদি কারোর জন্য কুয়া খোরেন, গর্ত খোরেন, মারার জন্য কি ক্ষতি করার জন্য, ক্ষতিটা কার হবে? নিজের হবে ডবল। কত হবে? দিউফাইনি মিনাল আযাব, দ্বিগুণ হবে, দ্বিগুণ শাস্তি আপনার পেতে হবে। আপনি কাউকে ধোকা দিয়ে কিংবা ক্ষতি করার জন্য মিথ্যা মামলা দিয়ে মিথ্যা ধোকা দিয়ে অন্যায় করে করে ক্ষতি করবেন, তার দ্বিগুণ শাস্তি আপনার পেতেই হবে, পেতেই হবে, এই দুনিয়ায় পেতে হবে। বিচার শিখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি স্ট্যান্স তিনি। আজকের দুনিয়ায় আমরা বেপরোয়া হয়ে গেছি প্রিয় ভাই বন্ধুরা। আমি সেদিন বলেছিলাম, এর আগেও বলেছি, আমার দেশের বহু বিষয় নিয়ে আমাদের আলেমরা দ্বিধা বিভক্ত। আজ আমরা আসলে রবিকে চিনতে পারি নাই, আমরা নবীর ওয়ারিস দাবি করি কিন্তু আমরা নবীর ওয়ারিস হতে পারি নাই। তাই যদি হতাম বিভিন্ন ভাগে ভাগে দলে উপদলে আলেমরা বিভক্ত হতাম না, এই জাতিকে এক কোরআনের দিকে আমরা ডাকতাম, ঠিক না বেটি? আজ কওমিরা আলিয়া দেখতে পায় না, আলিয়া কওমি দেখতে পারে না, তবলিগরা জামাত দেখতে পায় না, জামাত চরমে দেখতে পায়, চরমে এতে দেখতে পারে না। কেন এত বিভাজন? কেন এত বিভাজন? কেন দ্বন্দ্ব? কেন আজকে এইভাবে ভাগ হয়ে গেছো? কেউ তিন কলি, কেউ পাঁচ কলি নিয়ে, কেউ লম্বা টুপি নিয়ে, কেউ ছোট জামা, কেউ গোল জামা, কেন? আজ কলিজা ফেটে যায় ভাই বন্ধুরা, আজকে ছোটখাটো বিষয় নিয়ে ইস্যু বানিয়ে হইচই হয়ে যায়। ভাস্কর্য শুনে সারা দেশে হইচই পড়ে গেছে, ওমিয়া ভাস্কর্য শিরিক হারাম, ঠিক আছে, কিন্তু আজকে একটা নিয়ে হইচই কেন? বাংলা 50 বছর ধরে হাজার হাজার ভাস্কর্য বাংলাদেশে আছে, আছে না নাই? এটা নিয়ে মাথা ব্যথা কিসে? কেন? বরং নবীর জীবনে চলে যেতে হবে, নবীর জীবনে চলে। আপনারা নবী শিখিয়েছেন কাবা ঘরে 360টা মূর্তি ছিল কি ছিল না? রাসূল মক্কায় 13 বছর ছিলেন, নামাজ পড়ছেন ওই কাবা শরীফে, তখন মূর্তি ভিতরে ছিল, তিনি ভাঙছিলেন, গায়ে হাত দিছিলেন, তিনি বুঝিয়েছেন এগুলো বানায় না, এদেরকে দেবতা মেনো না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভাঙেন নাই, হাত দেন নাই, নষ্ট করেন নাই, চলে গেছেন মদিনায়। 8 বছর পরে মক্কা এসে মক্কা বিজয় করলেন, মক্কা মদিনা সব যখন কোরআনের ছায়ায় চলে এসেছে, এবার আর ভাস্কর মূর্তি ছিল ছিল ও আর বলা লাগবে? আজকে মোল্লারা এক জায়গায় গোতা দেয়, ও এক জায়গায় গোতা দেয়, ও এনে গোতা দেয়, এনে গোতা দেয়, এক গোতা গুতি করে কাজের কাজ সব মাহরুম করে দেয়, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ, মজমাপিল বন্ধ, কোরআনের কথা বন্ধ, আরো অনেক কিছু বন্ধ হয়, কিন্তু মূল জায়গায় কিছু হয় না। আজকে যদি সব আলেমরা এক থাকতেন, এক হয়ে কোরআনের আলো দিয়ে জাতির রাহাবাদদেরকে বোঝাতেন, তাহলে কিন্তু দেশের মূল জায়গায় ইসলাম চলে যেত, কথা কোন ঠিক না বেটি? যতদিন মক্কার আকাশে কোরআনের রাজ কায়েম হয়নি, ততদিন আল্লাহর নবী ওই সমস্ত জায়গায় হাত দেন নাই। কারণ কোরআন বলেছে, রাসূল তোমার কাজ কি? أرسل رسوله بالهدى ودين الحق ليجهره على الدين كله ولو كره المشركون. মূল টার্গেট দিয়ে রসুলকে আল্লাহ বলে, রসুল তোমাকে দুনিয়ায় পাঠালাম কোরআন দিয়া, দিনে হক, পিওর কনস্টিটিউশন, দিনে হক মানে পিওর কনস্টিটিউশন, কোরআন দিলাম, পিওর কনস্টিটিউশন দিলাম, সংবিধান দিলাম, কাজ হলো দুনিয়ার মঞ্চে মানুষের তৈরি স্বপ্তন্ত্র স্বপ্তন্ত্র ধুলায় মিশায়া পরাজিত করে কোরআনের রাজ সিংহাসন কায়েম করো, ঠিক না বে? ঠিক, জোরে বলেন। কোরআন কি কোনো দলীয় দলের কিতাব? হুজুরদের, মুলবিদের, বিশ্বাবদের না, সবার? এখানে আওয়ামী লীগ হন, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলামে হোক, নিজামে ইসলামে হোক, জাসদ, বাসদ, অর্কেস পার্টি, বেকার পার্টি, কল্যাণ পার্টি, জাকপা, পিরাকপা, গণফোরাম, বিকল্প ধারা, এরপরে চরমুনা, সরসিনা, ফুরফুরা, আটকসি, হাটাজারি, হাফিজি, কানপুরি, খানপুরি, রংপুরি, দিনাজপুরি, তৈলপুরি, মির্জাপুরি, জৈনপুরি, হাকিমপুরি, যা আছে সবাই আমরা কোরআনকে আল্লাহর কিতাব মানি না?
কথা বল এখানে সব দলের লোক তো আছে মানি কি মানি না তো সুমা খাই কি খাই না তাবিজ বানাই কি বানাই না বাপমা মারা গেলে কোরআন কলম দেই কি দেই না ও বন্ধুরা তাহলে মুসলমানদের জীবনে একটাই কথা থাকবে হাত্তা তুকিবু যতক্ষণ পর্যন্ত কোরআনের রাস কায়েম করতে পারবে না তুমি ইমানদার হতে পারবে না সূরা মায়েদা 68 নম্বর আয়াত দেখে নেবেন 68 তাহলে আজকের একটি শপথ নিয়ে কোরআনকে বুকে নিয়ে বাড়ি যাব আমি খালি খালি বাড়ি যাই না একটি অঙ্গীকার ইমানদারের অঙ্গীকার আল্লাহর সঙ্গে চুক্তি করে বাড়ি যাব আল্লাহ এই কোরআনকে বুকে ধারণ করলাম যতদিন পর্যন্ত এই আকাশে এই মাটিতে এই পার্লামেন্টে এই সংসদে এই সরকারে কোরআনের রাজ কায়েম না হবে ততদিন পর্যন্ত আমি আর বিশ্রাম নিতে পারি না পারি না পারি না আল কোরআনকে আমরা সংবিধান দেখতে চাই রাজি আছেন কারা কারা দু হাত তুলে দেখা